আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধুবিধ দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতাবসী ছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর, জননীরে বারবার কহে, মা গো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই। মা কহিল, আছে এ একজোড়া ধুতিও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা, রায়বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি, ফুলকাটা শাটিনের জামা। মা কহিল, মধু ছিছি কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ। এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে, তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরা সামারে। মধু শুনে আরো রেগে, ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যাবে এক কোণে, দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ, কাছে ডাকি স্নেহ ভরে, কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? ছেলের ডাকিয়া চুপি, কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসি আর নাহি ধরে মুখে, মুখ ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা দেখো চে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে শাটিনের জামা। মা শুনি কহেন, আসি লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করা ঘাত, হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধী ধী, ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা শাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমো খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো।